হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো লাইকোন বিট যে সিরাপটি রয়েছে এই সিরাপটি সম্বন্ধে। মূলত এই সিরাপটি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারেন, এটার কি উপকার রয়েছে, পাশাপাশি এটার কি সাইড এফেক্ট রয়েছে, এটা কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে, এটার দাম কত এবং কতদিনের এক্সপিরি থাকে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই লাইকোন বিট যে সিরাপটি রয়েছে এই সিরাপটি রয়েছে। প্রথমেই আমি আপনাদেরকে বলবো এটা যে কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে সেই কোম্পানিটার নাম হচ্ছে কনসেপ্ট। তো খুব ভালো একটা কোম্পানি। তাছাড়া এটার যে দাম রয়েছে 184 টাকা দাম রয়েছে, এটা 200 ml একটা বোতলে আসে, 200 ml বোতলের দাম রয়েছে 184 টাকা এবং এক্সপিরি কিন্তু মিনিমাম 2 বছরের এক্সপিরি থাকে। তাছাড়া এই সিরাপটিতে মূলত যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এল লাইসিন, এইচসিএল, জিঙ্ক উইথ মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেলস দেওয়া রয়েছে। তো মূলত আপনারা এই সিরাপটি কি কি কাজে ব্যবহার করতে পারেন এবং এটার কি উপকার রয়েছে? বিয়ার্স, মূলত এই সিরাপটি আপনারা যে কাজে ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে, যদি আপনার খিদে না পায়, ঘুম ঠিকঠাক না হয়, শরীর দুর্বল রয়েছে অথবা আপনার ওজন কমে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এবং এটার খাওয়ার যে নিয়ম রয়েছে, আপনারা অ্যাডাল্ট যারা রয়েছেন আপনারা 10 ml অর্থাৎ 2 চামচ করে কিন্তু দিন দুবার খাওয়ার পর খেতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, এই লাইকোন ভিট যে সিরাপটি রয়েছে অর্থাৎ যে মাল্টিভিটামিন অ্যান্ড লাইসিন যে সিরাপটি রয়েছে এই সিরাপটি কিন্তু ডাক্তারবাবুরা অন্যান্য কাজেও ব্যবহার করে থাকে। অনেক সময় দেখা যায় শরীর দুর্বল থাকে, জ্বর থাকে, সেই সময় খাওয়ার রুচি থাকে না, তখন কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, এই সিরাপটি যখনই ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই লাইকোন ভিট সিরাপ কিংবা এই ধরনের কোনো সিরাপ ব্যবহার করবেন না। তাছাড়া ভিউয়ার্স, এই লাইকোন বিট সিরাপ ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট হয়? তো দেখুন, এই লাইকোন বিট সিরাপ ব্যবহারে যে ধরনের সাইড এফেক্টগুলো হয় তার মধ্যে রয়েছে আপনার পেটের প্রবলেম হতে পারে অথবা শরীরে অ্যালার্জি হতে পারে অথবা মুখ শুকিয়ে যেতে পারে, এই ধরনের কিছু সাইড এফেক্ট রয়েছে। যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট হয় তৎক্ষণাৎ আপনারা এই সিরাপটি খাওয়া বন্ধ করে দিবেন এবং আপনি কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তাছাড়া ভিউয়ার্স, আমি পূর্বেই বলেছি উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই ধরনের কোনো সিরাপ ব্যবহার করবেন না। যদি ডাক্তার পারমিশন দেয় তবেই কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। তাছাড়া ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা সমস্ত কেমিস্ট কাউন্টারে ইজিলি পেয়ে যাবেন এবং এই সিরাপটি কিন্তু ফ্লেভার দেওয়া রয়েছে, তো মিক্স ফ্রুট ফ্লেভার রয়েছে, আপনারা কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যদি আগে এই ধরনের কোনো সিরাপ ব্যবহার করেছেন অথবা এই মুহূর্তে করছেন তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনি কোন কোম্পানি এবং কোন ব্র্যান্ডের ব্যবহার করছেন, সেটার নাম কিন্তু অবশ্যই জানাবেন আমাকে নিচে কমেন্ট বক্সে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।